গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার পিয়ালি। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আর এখন বাজে হলো সন্ধ্যে 6টা, তো আমি চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করতে। এবং আপনারা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আমি আজকে কিসের ভিডিও করছি। আজকে শুনে আমি কোনো ব্লগিং করছি না, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই লিপটনের হানি আর লেমন গ্রিন টিটার রিভিউ। আর এটা হলো, আমি বলে দিচ্ছি, এটা লিপটন কোম্পানি মানে ব্র্যান্ডের গ্রিন টি হানি আর লেমন। এখানে ছবিও দেওয়া রয়েছে, মানে এটা নর্মালও হয়, অনেক রকম ফ্লেভারই হয়, আমার শুধু নর্মালও হয় একটা। এটা লেটস স্টে ফিট লেখাই আছে, আর এটা হলো 100 টি ব্যাগস আছে ফ্লেভার গ্রিন টি, সমস্ত কিছু লেখা রয়েছে। আর এটার প্রাইসটা হলো 525, 525 টাকা। এটার বেস পেপার হলো 12 মান্থস, মানে 12 মাস, 12 মাস এটা রেখে আপনারা খেতে পারবেন। এটা একদম কারেন্ট ডেটেরই আছে। এটা তো ট্রাভেল ফ্রেন্ডলি, এগুলো আপনারা যখন তখন যেখানে খুশি নিয়ে যেতে পারবেন। এরকম থাকে একটা ছোট টি ব্যাগের প্যাকেট, লেখাই রয়েছে এখানে লেট স্টে ফিট লিপটন গ্রিন টি হানি আর লেমন, যেন ওই প্যাকেজিংয়ে লেখা আছে ওরকমই। আমি একটা কার্ডবোর্ডের প্যাকেজিংয়ে আসে, মানে এটা এর ভিতরে অনেকগুলো গ্রিন টি রয়েছে এরকম ছোটো ছোটো 100 খানা। তাহলে আমরা যেখানে সেখানে পার্সে, ওয়ালেটে, মানে হ্যান্ডব্যাগ যেখানে খুশি নিয়ে নিতে পারবেন। এবং কোথাও গিয়ে একটু গরম জল পেলেই খেয়ে নিতে পারবেন। এর মধ্যে আপনার চাইলে হানি অ্যাড করতেও পারেন, আবার নাও করতে পারেন, কারণ এটা মানে উইথ হানি আর লেমন আছে সাথে। আর এটা লেটস ব্রু দ্য পারফেক্ট কাপ অফ গ্রিন টি লেখা আছে, প্লেস টি ব্যাগ, টি ব্যাগটা দিতে হবে, তারপরে পিওর বোলিং ওয়াটার, বয়লিং ওয়াটার মানে গরম জল দিতে হবে, ডিপ ফর 2 মিনিটস, 2 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে, তারপর এটাকে খেতে হবে। তারপর রিমুভ দ্য টি ব্যাগ ডিপোজিট ইন ওয়েট বিন, মানে ডাস্টবিনে তারপরে ফেলে দিতে হবে। এটা সব রকম মানে মেনশন করাই আছে, সেটা আপনারা কিনলেই বুঝতে পারবেন। আর এটা উইদাউট সুগার আর মিল্ক ছাড়াই খেতে হবে, আর এটাতে কোনো ফ্যাট নেই, উল্টে ফ্যাট বার্ন হয়ে যাবে এটাতে আপনারা খেলে। ফ্লেভারটা পুরো গ্রিন টি, খুবই ভালো এটা। আমি সব আমি এটা প্রায় আমি 2 বছর ধরে খাচ্ছি, আমার ভীষণই ভালো লাগে এটা। আমার সামনে দিনে 2 বার খেতে পারবেন, আমি কখনো 2 বার খাই, কখনো 1 বার খাই। এখন আমি খাবো, আর যারা ধরুন জানেন না কীভাবে কী বানাতে হয় গ্রিন টি তাদের জন্য, আর যারা জানেন তারা তো ভালোই, তারা খেতেই পারবেন। বা যারা খান কমেন্ট করে জানাবেন, বা যাদের খেতে ভালো লাগে। প্রথম প্রথম একটু কেমন লাগবে, তারপরে জাস্ট অভ্যাস হয়ে যাবে। আমারও প্রথম প্রথম 2-1 বার ওরকম লেগেছিলো, তারপরে এখন আমার সত্যি কিছু মনেই হয় না, বেশ ভালোই লাগে খেতে। আর বেশ একটা এনার্জিও পাই একটা। তো আপনারা চাইলে এরকম এরকম 10 খানা টি ব্যাগেরও প্যাকেট হয়, তারপর 25 হয়, কোথায় 50ও হয়, আর এটা 100, সব থেকে বেশি এরকমও কিনতে পারেন। আমার আমার লাগে রোজ আমি তাই খাই, মানে কিনে। যদি আপনারা প্রথমবার ট্রাই করেন তাহলে 10 খানা প্যাকেটে কিনতে পারেন। আর তাহলে দেখে নিন আমি গ্রিনটিটা কীভাবে বানাবো, তারপরে আমি আবার আসছি। দেখুন এখানে আমি 1 কাপ জল নিয়ে নিয়েছি, এবার এখানে এই স্টিলের প্যানটার মধ্যে জলটা আমি দিয়ে দেবো। তো আমি এবারে জলটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে জলটাকে ভালো করে বয়েল করবো, মানে গরম করবো, ফোটাবো, তারপরে আমি গ্রিন টিটা বানাবো। আর কীভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন, চলুন তাহলে। জলটা দেখুন আমার আস্তে আস্তে ফুটে গেছে, একটু ফুটলে মানে গরম হয়ে গেলে ভালো করে, তারপর আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে জলটাকে আবার কাপে ঢেলে নেব। তো আপনাদেরকে দেখাচ্ছি, আমি জলটা গরম হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিলাম, এবার আমি জলটাকে ঢেলে নিচ্ছি কাপে। জলটা দেখুন আমার ঢালা হয়ে গেছে, জলটা বেশ গরমই আছে। এবার এই টি ব্যাগটাকে এখান থেকে সিলটা খুলে নিয়েছি, টি ব্যাগের প্যাকেটটার, এবার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে 2 মিনিট অবধি রেখে দেবো, ভালো করে মানে টিটা জলের সঙ্গে মিশে যাবে, তারপরে আমি এটাকে খাবো, মানে পান করবো আর কি। তো দেখুন 2 মিনিট হয়ে গেছে, এবার টিটা ভালো করে জলের সঙ্গে মিশেও গেছে, এটা খাওয়ার জন্য একদম তৈরি। তবে এটা প্লেটের মধ্যে এটা নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি খাবো। আপনারা চাইলে এটা বিস্কুট দিয়েও খেতে পারেন, আর এটা খুব সহজে হয়ে যায়, বেশিক্ষণ লাগে না, একদম মিল্ক টি আর রেড টি বা ব্ল্যাক টির থেকেও তাড়াতাড়ি আপনারা খেতে পারেন, খুবই ভালো এটা, এনার্জেটিক। আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। তো এটা আমি আপনার সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে এই ছোট্ট রিভিউটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, নতুন করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে রাখবেন, আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি আপনারা পেয়ে যান এবং আমার ভিডিওটা দেখতে পারেন। আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজ তাহলে আসি, টাটা।